স্ট্রংরুমে উদাসীনতার ছবি এবার কৃষ্ণনগরে নদিয়ার কৃষ্ণনগর বিপিসি পলিটেকনিক কলেজে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সমস্ত স্ট্রংরুম এখানেই করা হয়েছে আর এই স্ট্রং রুমেই দেখা গেল অবাক করা ছবি বেলা হয়ে গেলেও দিব্যি ইভিএম এবং সমস্ত সরঞ্জাম ঢোকানো চলছিল স্ট্রং রুমের ভেতরে সেখানে দেখা যাচ্ছে গাড়ি থেকে ইভিএম নামানোর সময় নেই কোনো কেন্দ্রীয় বাহিনীর জবান রাজ্য পুলিশ দাঁড়িয়ে থেকে সমস্তটাই করাচ্ছে যদিও স্ট্রং রুমে ঢোকানো এবং ঘর সিল করার সময় অবশ্য দেখা গেছে কেন্দ্রীয় বাহিনীর এরপরেই দেখা যায় অন্য আরও এক ছবি যে সমস্ত ঘরে ভোটদানের ভিভিপ্যাট এবং ইভিএম ঢোকানো হয়েছে স্ট্রংরুমের ঘরগুলো সিল ছাড়া অবস্থায় রয়েছে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা এই অব্যবস্থার ছবি তুলতে এলে তড়িঘড়ি ছুটে আসেন নদীয়া জেলাশাসক এস অরুণ প্রসাদ তিনি নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত ঘরগুলো সিল করার ব্যবস্থা করেন তার সঙ্গে ছিল রাজনৈতিক দলের নেতারা তবে পলাশিপোড়া বিধানসভার স্ট্রংরুম দীর্ঘক্ষণ পর্যন্ত ছিল সিল ছাড়া অবস্থায় কারণ ওই ঘরে ইভিএম এবং ভিভিপ্যাট সরঞ্জামগুলো ঢোকানো চলছিল তবে এই অব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এত সময় পরও কেন সব জিনিসপত্র স্ট্রংরুমে ঢুকিয়ে সিল করা হলো না তবে এই বিষয়ে জেলা শাসক এস অরুণ প্রসাদকে প্রশ্ন করা হলে তিনি কোনো উত্তর দিতে চাননি আমাদের প্রতিনিধি নিলয় ভট্টাচার্য কি প্রতিবেদন তুলে ধরলেন আসুন দেখি স্ট্রং রুমের উদাসীনতার ছবি ধরা পড়ল এবার নদিয়ার কৃষ্ণনগরে নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সমস্ত ভোট গ্রহণ কেন্দ্রের ভোটদান প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ইভিএম এবং ভিভি প্যাড মেশিনগুলো নিয়াসা হয় কৃষ্ণনগর পলিটেকনিক কলেজে এবং সেই পলটেকনিক কলেজ যেখানে কিন্তু আগামী চৌঠা জুন গণনা শুরু হবে এবং সেই গণনা কেন্দ্রে যখন ইভিএম এবং ভিভি প্যাড গুলো গাড়ি থেকে নামানো হয় সেখানে কিন্তু প্রহরা রত অবস্থায় কেন্দ্রীয় বাহিনীর जवानদের দেখা যায়নি আর জানিয়ে রীতিমতো প্রশ্ন চিহ্নের মুখে নদিয়া জেলা প্রশাসন স্বাভাবিকভাবেই আমরা জানি যে গতকাল নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ পর্ব ছিল এবং তারপরে দীর্ঘ রাত গড়িয়ে আজ সকাল হয়ে যায় সমস্ত ভিভি এবং ইভিএম মেশিন নিয়ে আসার জন্য এবং যখন সেগুলোকে ঘরে রাখা হয় সেই যেই ঘরে রাখা হয়েছিল সেই ঘরেও কিন্তু সিল করা ছিল না বলে অভিযোগ তৎক্ষণাৎ সাংবাদিক বন্ধুদের নজরে ঘটনাটি আসলে তারা ছবি তুলতে গেলে তৎক্ষণাৎ প্রশাসনের কর্তা ব্যক্তিরা খবর পায় এবং ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন নদিয়ার জেলা শাসক এস অরুণ প্রসাদ অর্থাৎ জেলা শাসকের তৎপরতাতে শুরু হয় তড়িঘড়ি ঘর সিল করার কাজ এবং সর্বশেষ আমরা এইটুকুও জানি যে নদী একটা উল্লেখযোগ্য বিধানসভা কেন্দ্র নদিয়ার পলাশী পাড়া অর্থাৎ পলাশী বিধানসভা কেন্দ্রের যে সমস্ত ইভিএম এবং ভিভি প্যাট মেশিন ছিল যে ঘরে রাখা হয়েছিল সেই ঘরও কিন্তু সিল করা ছিল না তৎক্ষণাৎ এই খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয় নদিয়ার জেলা শাসক এস অরুণ প্রসাদ তার তৎপরতাতে স্বাভাবিকভাবেই প্রত্যেকটি স্ট্রং রুম সিল করে দেওয়া হয় এবং পরবর্তী সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দ্বারা প্রহরারত অবস্থায় ভিভিপ্যাট এবং ইভিএম মেশিনগুলোকে গৃহবন্দী করে সেগুলোকে তালাবন্ধ করে এবং সিল করে রাখার ব্যবস্থা করা হয় নদিয়া থেকে নিলয় ভট্টাচার্য রিপোর্ট আস্তাক বাংলা স্ট্রংরুমে উদাসীনতার ছবি ধরা পড়ল কৃষ্ণনগরে হাড্ডাহাড্ডি লড়াই মহুয়া মৈত্র এবং কৃষ্ণনগরের রানীমা অমৃতারায় রায় ধুন্ধুমার লড়াই ছিল এবং কৃষ্ণনগরে এবং গত কাল অর্থাৎ সোমবার আমরা সারা দিন দেখেছি যে কৃষ্ণনগরে যথেষ্ট নিরাপত্তায় ভোটগ্রহণ হয়েছে তার মধ্যেও বেশ কিছু অপ্রীতিকর ঘটনার খবর উঠে এসেছিল দু একটা জায়গা থেকে এবার যেটা দেখা গেলো যে স্ট্রং রুমে উদাসীনতা ছবি নদিয়ার কৃষ্ণনগর বিপিসি পলিটেকনিক কলেজে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সমস্ত স্ট্রংরুম এখানেই করা হয়েছে আর সেই রুমেই দেখা গেল এই অবাক করা ছবি দেখুন

আর এই স্ট্রং রুমে দেখা গেল ওই অবাক করা ছবি বেলা হয়ে গেল দেববি ইভিএম এবং তার সমস্ত সরঞ্জাম ঢোকানো চলছিল স্ট্রং রুমের ভেতরে সেখানে দেখা যাচ্ছে গাড়ি থেকে ইভিএম নামানোর সময় নেই কোনো কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রাজ্য পুলিশ দাঁড়িয়ে থেকে সমস্তটাই করাচ্ছে যদিও ওপরে রুমে ঢোকানো এবং ঘর সিল করার সময় অবশ্য দেখা মিলেছে কেন্দ্রীয় বাহিনীর এরপর দেখা যায় অন্য আরও এক ছবি যে সমস্ত ঘরে ভোটদানের ভিভি প্যাড এবং ইভিএম মেশিন ঢোকানো হয়েছে স্ট্রংরুমের ঘরগুলি সিল ছাড়া অবস্থায় রয়েছে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা এই অবস্থায় ছবি তুলতে গেলে তড়িঘড়ি ছুটে আসেন নদিয়ার জেলা শাসক এস অরুণ প্রসাদ তিনি নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত ঘরগুলো সিল করার ব্যবস্থা করেন তার সঙ্গে ছিল রাজনৈতিক দলের নেতৃত্ব তবে পলাশিপাড়া বিধানসভার স্ট্রংরুম দীর্ঘক্ষণ পর্যন্ত সিল ছাড়া অবস্থায় পড়েছিল কারণ ওই ঘরে ইভিএম এবং ভিভিপ্যাট সরঞ্জামগুলো ঢোকানো চলছিল তবে এই অব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এত সময় পরেও কেন সব জিনিসপত্র স্ট্রংরুমে ঢুকিয়ে সিল করা হলো না এই বিষয়ে জেলাশাসক এস অরুণ প্রসাদকে প্রশ্ন করা হলে তিনিও অবশ্য কোনো উত্তর দিতে চাননি আমাদের প্রতিনিধি নিলয় ভট্টাচার্য কি ছবি দেখলেন আসুন আরেকবার জানি তার কাছ থেকে

প্রহরারত অবস্থায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দেখা যায়নি আর জানিয়ে রীতিমতো প্রশ্ন চিহ্নের মুখে নদিয়া জেলা প্রশাসন স্বাভাবিকভাবেই আমরা জানি যে গতকাল নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ পর্ব ছিল এবং তারপরে দীর্ঘ রাত গড়িয়ে আজ সকাল হয়ে যায় সমস্ত ভিভিপ্যাট দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব